আপনারা দেখছেন জঙ্গিপুর টিভি, সত্যের পক্ষে জোরালো আওয়াজ, আপনার কাছে, আপনার পাশে সব সময়। দেখতে থাকুন জঙ্গিপুর টিভি। দশক পেরিয়ে উন্নয়নের পথে মাইল ফলক ছুঁয়েছে দিদির বহুমুখী অবদান। তারই মধ্যে অন্যতম হিসেবে বিশেষ জায়গা করে নিয়েছে রাজ্যব্যাপী রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ। নির্মিত হয়েছে অজস্র সেতু, উড়ালপুল, স্কাইওয়াক। বাংলার মানুষের সুবিধার্থে কোনোদিনই থেমে থাকেনি রাস্তা নির্মাণের কাজ। এর আগে গ্রামীণ রাস্তা পুনর্গঠনের লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন করা হয় পথশ্রী প্রকল্পের। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার পশ্চিমবঙ্গ সরকার সূচনা করল পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের অধীনে নিজস্ব তহবিল থেকে রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় নতুন রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গে পুরনো রাস্তাগুলি সংস্কার এবং উন্নত করা হবে। প্রায় 3,685 কোটি টাকা ব্যয়ে 12,000 কিলোমিটার রাস্তার নির্মাণ করা হবে, যা সার্বিকভাবে রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত এই প্রকল্পের বাস্তবায়নে তৎপরতা তুঙ্গে।